Hello guys. Whatever. Welcome to Arion Script, the brand new video. আজকে আমার সঙ্গে আমার ছায়া। তো শুরু করা যাক। ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস কি? এ নিয়ে প্রত্যেকটা কাগজে প্রিন্ট মিডিয়ায় কয়েক দস্তা মানে দস্তা কাগজ বেরিয়ে গেছে ওই নিয়ে আর বলছে। এবার যেটা বলতে গেলে একটু পিছোতে হয়, বেশি দিন না, বাবরের আমলে যাবো না। তো চার পাঁচ দিন যদি পিছিয়ে যাই, আমি কদিন খবরের কাগজে দেখছিলাম যে যুগলের আত্মহত্যা একে অপরকে নাবে। আসলে আমরা এখন একটা এমন সময় দিয়ে যাচ্ছি না, মানে আমাদের বোধ হয় একটা জিনিস যেটা এক বছর থেকে সেটা বোধ হয় ক্যালেন্ডার, তাছাড়া কিছু টিপছে না, ভার্চুয়ালে আমরা হারিয়ে যাচ্ছি। তো এই যে আত্মহত্যা, এটা কারণটা কি? কারণটা হচ্ছে ছাড়াছাড়ির ভয়, চলে যাওয়া। কিন্তু ভালোবাসা মানে কি হেরে যাওয়া নয় তো? মানে বাকি অনেক উপন্যাসের কথা বলা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু বলছি না। তো আমি আমার জীবনের খুব কাছ থেকে দেখা দুজনের দুটো জিতে যাওয়া আর একটা 50-50 ম্যাচের গল্প বলছি। ওই গল্পটা শুনতে হলে শেষ অবধি সঙ্গে থাক। গল্প এক, আমার থেকে প্রায় 7 বছরের বড় এক দাদা, তার সঙ্গে প্রথম পরিচয় খেলার মাঠে মারপিট। ইকোনমিক্স ডিপার্টমেন্টের সঙ্গে ম্যাচ ছিল ভিজুয়াল আর্টসের, আমরা মানে ইকোনমিক্স জিতে যায়, তো সেই ভিজুয়াল আর্টসের একজন স্যার খেলেন, সেই ঝামেলা ঝগড়া দিয়ে প্রথম পরিচয়। সে পরিচয় প্রথম ঝগড়ার পরিচয় অনেকভাবে গিয়ে গোড়ায় খুব চলো, মানে মাখো মাখার সম্পর্কে ভাই দাদার। তাই একদিন দাদার ফোন, ভাই আমি বিয়ে করছি। হ্যাঁ বিয়ে করছি, ভ্যালেন্টাইন্স ডেতে এইসব গল্প বলছি, ঠিক আছে, কিন্তু কেন বিয়ে করছি? বিয়ে এই কারণে করছি মেয়েটার বাড়ি থেকে মেনে নেয় না, কারণ ছেলেকে সরকারি চাকরি হতে হবে। আঁকা ছোটোবেলায় শেখা যায় বটে, কিন্তু আঁকা দিয়ে তো পেট চলে না, তাই না? সেখানে বাড়ি থেকে না বিয়ে মানবে না, এত কিছু করবে, ওই আঁকার ওপর বেস করে এবং ওই একটি মেয়ের হাত ধরে সেদিন দাদার নাম নিশ্চয়ই আমি ভিডিওতে বলবো না, রিস্ক নিয়ে না সবার এগেনস্ট থেকে। আচ্ছা এটা হয় 5 বছর আগে, আজ দাদাদের সুখ সংসার তো করছে বটেই, বাবা মাও মেনে নিয়েছে, এবং সবচেয়ে বড় কথা দাদার নিজস্ব একটা গ্যালারি আছে। গল্প নম্বর 2টা জানতে গেলে আমার মনের কাছাকাছি আসতে হবে, একদম কাছা। গল্প নম্বর 2, ছেলেটি ক্রিকেটার, মেয়েটি WBCS অ্যাসপিরেন্টস। মেয়েটি WBCS হয় না, কিন্তু যেটা হয় বাড়িতে বিয়ের চা, ছেলেটি তখনও ক্রিকেটার। ছেলেটি আমার বন্ধু, ছেলেটি সব জায়গায় মানে বড় ম্যাচে হেরে যাওয়ার সময় কিন্তু ছেলেটার কনফিডেন্স কোনোদিন তারকা। সেই ছেলেটি হঠাৎ করে একদিন মানে সে কী করতো, সে আমাদের ক্রিকেটার তো তার হয় হয়ে ওঠা উঠেনি, সেটা একদম গল্পের শেষে বলতাম বা সেটা জেনে রাখতাম। নিজেকে কী করে খুঁজে পায় ট্রেন, সেই ছেলেটি শুধু আমাদের ফটো তুলে বেড়াতো ক্যামেরায় মোবাইলে, অভিজ্ঞতা আমাদের কাছে আমাকে দেখুন সবার ফটো তুলে বেড়াতো। সেই ফটো তুলো নিয়ে অনেক কষ্টের টাকা জমানো ক্যামেরা কেনার পর আজকে সে নিজের খাটনিতে দিন রাত খেটে আছে নিজের একটা স্টুডিও, ইন্দোর তার একটা নিজস্ব ওয়েডিং স্টুডিও আছে। হলো কী করে হাল আছে যদি বলো হ্যাঁ BCS-এ বসে যাবো আমি, যদি বলো না আওড়াবো জয় বর্ষা। এই গল্পটা শেষ হয়েও হইল না শেষ, একটি ছেলে এবং একটি মেয়ে, একটি বড় কথা না। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তাদের মাঝে প্রেমে তাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, যেটা বলতে খুব খারাপ লাগে আমাদের আধুনিক মানুষের জাতপাত। মেয়েটির মা বলে ছেলেটির সঙ্গে বিয়ে দেবেন না, ছেলেটি তার কিছু করার নেই। এই স্ট্রাগলে তারা দুজন যেন নিজের কাছে গিলে ফেলে নিজেদের মানে সত্তা, তারা হারিয়ে যেতে থাকে নিজেদের সমস্ত কিছু, পাওয়া চাওয়া পাওয়া নিজেদের প্রেম থেকে। কিন্তু এই হারিয়ে যাওয়াটা ঠিক, আজ যারা এত বছর লড়েছে, যাদের এত ঝগড়া আটকাতে পারেনি, তাদের আটকে দেবে যা তা একবিংশ শতাব্দীতে। ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের কী মনে হয়? তাদের নাম আমি বলবো না, এতদিন কারো কোনো ক্যারেক্টারের নাম বলিনি, কিন্তু তাদের নামটা বলবো, তাদের নামটা প্রেম। এবং এরম গল্প তুমি আমি সবাই প্রত্যেকে দেখি বাড়ির পাশে ঘটতে, বাড়ির সামনে ঘটতে, চোখের সামনে ঘটতে। অনেক প্রেমের অপমৃত্যু হয় শুধু এরকম কিছু জেদ আর কিছু ভুলভাল চাওয়া পাওয়া। কিন্তু বাকি দুটো গল্পের মতো এই গল্পেও তো লড়াই করে ফিরে আসা যায়। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, নিজেদের এরকম পরিস্থিতি হলে হাল ছেড়ে দিও না, লড়তে থাকো, এবং ইগো ভুলে ওগো বলে দেখো
এটা জানি আমি ফেসবুক ভাইরাল, স্টিল খুব ভালো লাগে লাইনটা। এবং যে কোনোভাবে ভালোবাসা মানে হাল ছেড়ে দেওয়া নয়, কিন্তু ভালোবাসা মানে কিন্তু মহেন্দ্র সিং ধোনি শেষ বল অবধি দেখে ম্যাচটা বের করে নিয়ে যাবো। আর ভালো থেকো, ভালো থাকবেন, ভালো থাকিস, নমস্কার, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর হ্যাঁ সরি, আমি ভুলে যাচ্ছি, তবে এত ভালোবাসার কথা বলি, মুখটা দেখতে বাজে আমি জানি, সাবস্ক্রাইব করে দিন না, ফ্রি আছে, ফ্রি, তার পাশে বেল আইকনটা টিপে দেবেন, খুব চাপ সাবস্ক্রাইবার নিয়ে, প্লিজ দাদা। Adios, amigo. Chiletar ache pockete chithi. Prothom premer banan dul. Metar ache jotno kore rakha. Khatar bhetor chatta golap phul.